শুক্রবার নিজের মনোনয়নপত্র পেশ করলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় এদিন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ডিএম অফিসে মনোনয়ন পেশ করেন পদ্মপ্রার্থী বর্ণাঢ্য শোভাযাত্রা করে মনোনয়ন জমা দিতে যান অনির্বাণ গঙ্গোপাধ্যায় মনোনয়ন পেশ করার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি প্রসঙ্গত শুক্রবারও মনোনয়ন জমা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এরপর ডিএম অফিসের সামনে দাড়িভিট সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন অভিষেক যদিও বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে মিছিল ছেড়ে চলে যেতে হয় এই ধরনের ব্যবস্থা হওয়া উচিত না আমি আমার লিগেল টিমের সাথে কনসাল্ট করবো দেখি কালকে কি পদক্ষেপ নেওয়া এই ধরনের ব্যবস্থা সবার জন্য সমান ব্যবস্থা থাকা উচিত এখান থেকে কেউ বেরিয়ে তার মনে হলো সে প্রেস কনফারেন্স করবে এখানে দাঁড়িয়ে সন্দেশ খালি নিয়ে বানী দেবে এবং অন্যান্য ক্যান্ডিডেটরা আটকে থাকবে কেন্দ্রীয় মন্ত্রী আটকে থাকবে এটা কোথাকার সিস্টেম কোথাকার নিয়ম সন্দেশখালী নিয়ে এটা বিজেপি প্রার্থীর মিছিলে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব যদিও সময় কম থাকায় মাঝপথ থেকে মিছিল ছেড়ে বেরিয়ে যান তিনি এর জন্য তৃণমূলকেই দায়ী করেছেন বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় আলিপুর থেকে শেখের সাথে রিপোর্ট ওঙ্কার বাংলা